ভাবতেছেন এত ইফতারির আয়োজন কেন? আজকে আমার মেয়ের কলেজের কিছু ফ্রেন্ড আসবে, তাদের জন্য সামান্য একটু ইফতারির আয়োজন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। যেহেতু ইফতারের জন্য বাসায় মেহমান আসবে, এই জন্য সকাল সকালেই আমি এই যে চিকেনটা ধুয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতেছি। এখানে হলো টক দিয়ে দিয়েছি, আদা রসুন দিয়েছি, আর দিয়েছি এখানে গরম মশলার গুঁড়া, জিরের গুঁড়া, তারপরে কালো গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, তারপর হলো লবণ, টেস্টিং সল্ট দিয়েছি, তারপরে এখানে ধনিয়ার গুঁড়া দিয়েছি, মরিচ দিয়েছি পরিমাণ মতন, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম, তারপর হলো বিরিয়ানির মশলাটা দিয়ে দিব, আর সামান্য একটু অয়েল দিয়েছি, বেরেস্তা যে ভেজে রেখেছিলাম সেই অয়েলটা দিয়েছি, আর এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, তারপর হলো এই যে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে হলো এখানে আবার লিকুইড ঘন দুধ দিয়ে দিলাম, তারপরে দুধ অল্প একটু রেখে দিয়েছি, জাফরান দিয়ে একটু ভিজিয়ে রেখেছি দুধটা, তো কালারটা চেঞ্জ হয়ে যাবে, তারপর কিশমিশ দিয়েছি, টমেটো সস দিয়েছি, দিয়ে হাত দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। এখন তৈরি করব চিকেন হরিয়ালি কাবাব। তার জন্য নিয়েছি এখানে চিকেনের বুকের মাংস, তারপরে আদা রসুন, মরিচের গুঁড়া এবং কাবাবের মশলা, তারপরে দিয়ে দিলাম পাপরিকার পাউডার, এখানে সাদা গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, টেস্টিং সল্ট, ধনিয়ার গুঁড়া, লবণ পরিমাণ মতো, জিরের গুঁড়া দিয়ে একটু টক দই দিয়ে তারপরে কিন্তু মেখে নেব। আর এখানে যেহেতু হরিয়ালি কাবাব বানাবো, একটু কালারটা চেঞ্জ হওয়ার জন্য দিয়ে দিলাম এখানে ফুড কালার গ্রিনটা। আপনারা চাইলে এখানে পালং শাকও দিতে পারেন, কিন্তু আমার বাসায় পালং শাক ছিল না, এই জন্য আমি একটু ফুড কালার দিয়ে দিলাম। আর পালং শাকটা দিলে একটু সিদ্ধ করে ব্লান্ড করে দিয়ে দিবেন। তারপরে আবার চলে আসলাম, কাচির মাংসটা মেখে রেখেছিলাম, তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা দিয়ে নিই, তারপরে একটু দিয়ে দিলাম এখানে কাজু বাদাম, কাঠবাদামের পেস্ট দিয়ে তারপরে ভালো করে মেখে রেখেছি, আবার একটু কিন্তু সরিষা তেল দিয়েছি। যেহেতু অনেকগুলো আইটেম নিজের হাতে সব কিছু তৈরি করবো, একটা মানে দোকান থেকে কিনে আনবো না, এই জন্য হলো নিজের একটু কষ্ট করে তারপর রান্না করা। আর আমার মেয়ের ফ্রেন্ডরা বলেছে যে আমার হাতে সব কিছু খাবে, এই জন্য নিজে একটু কষ্ট করে সব কিছু তৈরি করে দিচ্ছি। আর এখানে হলো যে টমেটো এবং গাজর আর একটা অর্ধেক পাতাকপি আছিল, এটা দিয়ে এখন পাস্তা তৈরি করব, ব্রেড পাস্তা। তো তার জন্য নিয়েছি যে এখানে পেনি পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি। তো ফার্স্টে বলেছিল অনেকজন আসবে, তারপর যেহেতু আমার ছেলেমেয়েরা পাস্তাটা নুডলসটা পছন্দ করে, একটু পরিমাণ বেশি রান্না করি আমি, সেটা হলো ওরা রাত্রে আবার পাস্তাটা খেতে খুবই ভালোবাসে, এই জন্য থাকলে কি হয় রাতেও খেয়ে ফেলে, এই জন্য একটু সবজি দিয়েছি আজকে পাস্তা ব্রেক পাস্তার মধ্যে একটু সবজি দিব। তার জন্য এখানে এই যে গাজর এবং পাতাকপিটা ভালো করে একটু ভেজে নিয়েছি, ভালো করে মানে এখানে দুই তিনটা উল্টানো দিয়ে একটু পানিটা একটু যেন শুকিয়ে নিয়েছি, এই আর কি, বেশি ভাজতে যাইনি, কারণ হলো বেশি ভাজতে গেলে সিদ্ধ হয়ে গেলে তারপর সবজিটা ভালো লাগবে না। তারপর এখানে এই যে আমি নিজের হাতে হলো পাস্তার মশলাটা তৈরি করেছি, এখানে অনেক রকমের মশলা দিয়েছি, আপনারা চাইলে এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। পাস্তার জন্য অবশ্যই এক্সট্রা মশলা তৈরি করা দরকার, সেটা কিন্তু আমি বাসায় করি। তারপরে এখানে সমস্ত যে ডিম ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে পাস্তার মশলাটা দিয়ে আবারও কিন্তু পাস্তার মশলাটা আমি উপরে দিয়ে তারপর হলো দুই একটা নাড়া দিয়ে নামিয়ে ফেলবো। আর এদিক দিয়ে হলো আমি নিজে হট সস তৈরি করেছি, এটা হলো অনেকগুলো তৈরি করে আমি কিন্তু ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে রেখে দিয়ে তারপর অনেক দিন পর্যন্ত খেতে পারি, কারণ পেনি পাস্তার মধ্যে মোস্ট এই সসটা দিলে খুবই ভালো লাগে, আমার কাছে ভালো লাগে, আপনারা চাইলে এইভাবে তৈরি করতে পারেন। তারপর হলো মনের ইচ্ছা মতন এখানে হলো চিজ দিতে হবে, আর অবশ্যই চিজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়। তারপর হলো অরিগানো দিয়ে তারপর আমি একটু পরে ব্রেক করে নেব। আর এদিক দিয়ে হলো এই যে কাচির জন্য আমি এখানে আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, আলুগুলো আর ভাজলাম না, কারণ এইভাবে দিলে আমার কাছে খুবই ভালো লাগে। তারপরে দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি কিছু বেরেস্তা, আর হলো এখানে ঘি দিয়েছি, ঘিয়ের পরিমাণটা অবশ্যই যেহেতু দম কাচি বিরিয়ানি রান্না করা হবে, চিকেনটা কিন্তু কাঁচা ছিল, আমি এটা ধমে রেখে দিব প্রায় 3-4 ঘন্টার মতন, এর জন্য আমি ভাতটা আগে থেকেই রান্না করে নিয়েছি, সেটা তো আপনারা দেখেছেনই। তারপর হলো এখানে আবার বিরিয়ানির মশলা
করলা দিয়ে দিয়েছি এখানে, তারপর হলো বেরেস্তা, তারপরে কাঁচামরিচ দিয়েছি, এখন হলো ঘি আবার উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি, পুদিনা পাতা এবং ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে এই যে লাস্ট পর্যায়ে আমি হলো জর্দার রং দিয়েছি, যেহেতু আমার বাসার জর্দার রংটা ফুরিয়ে গেছে, অল্প একটু ছিল সেটাই আমি একটু দিয়ে দিলাম। তারপর হলো আমি যেভাবে ধমে রাখি, এই যে এখানে ফয়েল পেপার দিয়ে আমি আটকে রেখেছি, আটা টাটা দিলে কি হয় আমার কাছে একটা বেজার লাগে, আর হাঁড়ি পাতিল যেন নষ্ট হয়ে যায় এরকম একটা। তাই হলো আমি সবসময় করি ফয়েল পেপার দিয়ে তারপর দমে রেখে দিই। আর এখানে এই যে হারিয়ানি কাবাবটা তৈরি করছি, এই যে কাবাবটা তৈরি হয়ে গেছে, আমি সাথে একটু পেঁয়াজ অ্যাড করেছি, আপনারা চাইলে পেঁয়াজটা নাও অ্যাড করতে পারেন, কারণ আমার কাছে পেঁয়াজটা খুবই ভালো লাগে। তারপর প্যানে একটু তেল দিয়েছি, তারপর হালকা কিন্তু একটু তেল দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর হলো চুলার আঁচটা বাড়িয়ে দিব, কারণ প্রথম প্রথম একটু পানি উঠবে। তারপরে দিক দিয়ে হলো পিৎজার ডোটা আমি কিন্তু আগেই তৈরি করে ফেলেছি, তো এই যে পিৎজার এখন রুটিটা আমি একটু উল্টিয়ে দিয়ে তারপর হলো এখানে টমেটো সস দিয়েছি, বা টমেটো কেচাপও দিতে পারেন, পিৎজার সসও দিতে পারেন, কিন্তু আমার বাসায় পিৎজার সস ছিল না, টমেটো সস দিয়ে দিলাম। তারপরে সামান্য একটু চিলি ফ্লেক্স উপর দিয়ে ছড়িয়ে দিলে, তারপর হলো এখানে চিজ দিয়ে দিয়েছি মনের মতন, তারপরে চিকেনটা কিমা করে নিয়েছি। আর বাসা যেহেতু বেশি সবজি ছিল না, ক্যাপসিকাম এগুলো কিছুই ছিল না, হঠাৎ হঠাৎ করে আগের দিন রাতে যেহেতু মেয়ে এরকম প্ল্যান করেছে যে আর ফ্রেন্ডদের এবারকে ইফতারিতে দাওয়াত দিয়েছে, আসলে কয়দিন যাবত ওদের ফ্রেন্ডের বাসায় ইফতারি করানো হচ্ছে, তাই ও বলছে যে আমার বাসায় আমি বাকি রাখবো কেন, আমার বাসা ইফতারি পার্টি হবে, আমার মা আম্মু সব কিছু তৈরি করবো। আর ওর ফ্রেন্ডরা কিন্তু আমার খুব ভালো ফ্রেন্ডস, মানে আমার ফলোয়ার্স, তারা কিন্তু আমার ভিডিও দেখে এবং বলে আন্টি এত সুন্দর সুন্দর করে রান্না করতে পারে, আমাদের বলেছে একদিন রান্না করে খাওয়াতে। তো এই উপলক্ষে আর কি যে বলা সেই কাজ, আমি একদম রান্নাতে চলে আসলাম। আর এই তো কয়েকটা মাস রয়েছে, তারপর হলো যার যার ভার্সিটিতে তারা ভর্তি হয়ে যাবে, এই তো কয়দিন পরে কলেজটা শেষ হয়ে যাবে, তো সবাই এইচএসসি পরীক্ষা দিবে, সবাই দোয়া করবেন ওদের জন্য। আর এই যে ইফতারের আয়োজন করলাম, তো ওদের আর ক্যামেরার সামনে আনলাম না, কারণ ওরা খুবই লজ্জা পায়। আজকের মতন এই পর্যন্ত, আল্লাহ।